কল্যাণী আসো, তোমার পত্র পেয়েছি সেদিন নববর্ষার নবঘন সিক্ত প্রভাতে। মেঘমেদুর গগনে সেদিন অশান্ত ধারায় বাড়ি ঝরছিল। 15 বছর আগে এমনই এক আষাঢ়ে এমনই বাড়িধারার প্লাবন নেমেছিল, তা তুমিও হয়তো স্মরণ করতে পারো। আষাঢ়ের নবমেঘপুঞ্জকে আমার নমস্কার। এই মেঘদূত বিরোহী যক্ষের বাণী বহন করে নিয়ে গিয়েছিল কালিদাসের যুগে রেবা নদীর তীরে মালবিকার দেশে তার প্রিয়ার কাছে। এই মেঘপুঞ্জের আশীর্বাণী আমার জীবনে এনে দেয় চরম বেদনার সঞ্চয়। এই আশার আমার কল্পনার স্বর্ণলোক থেকে টেনে ভাসিয়ে দিয়েছে বেদনার অনন্ত স্রোতে। যাক, তোমার অনুযোগের অভিযোগের উত্তর দেই। তুমি বিশ্বাস করো আমি যা লিখছি তা সত্য। লোকের মুখে শোনা কথা দিয়ে যদি আমার মূর্তির কল্পনা করে থাকো তাহলে আমায় ভুল বুঝবে, আর তা মিথ্যা। তোমার উপর আমি কোনো জিঘাংসা পোষণ করি না, এ আমি সকল অন্তর দিয়ে বলছি। আমার অন্তর যা আমি জানেন, তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত, কি অসীম বেদনা। কিন্তু সে বেদনার আগুনে আমিই পুড়েছি, তা দিয়ে তোমায় কোনো দিন দগ্ধ করতে চাইনি। তুমি এই আগুনের পরশমানিক না দিলে আমি অগ্নি বীণা বাজাতে পারতাম না, আমি ধূমকেতুর বিস্ময় নিয়ে উদিত হতে পারতাম না। তুমি ভুলে যেও না আমি কবি, আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি। অসুন্দর কুৎসিত সাধনা আমার নয়, আমার আঘাত বর্বরের কাপুরুষের আঘাতের মতো নিষ্ঠুর নয়। আমার অন্তর্যামি জানেন, তোমার বিরুদ্ধে আজ আমার কোনো অনুযোগ নেই, অভিযোগ নেই, দাবিও নেই। আমাদের মাঝে যে অসীম ব্যবধানের সৃষ্টি হয়েছে তার সেতু কোনো মানুষ তো নয়, স্বয়ং বিধাতাও হতে পারেন কিনা সন্দেহ। তোমার আজকের রূপ কি জানি না, আমি জানি তোমার সেই কিশোরী মূর্তিকে, যাকে দেবী মূর্তির মতো আমার হৃদয় বেদিতে অনন্ত প্রেম অনন্ত শ্রদ্ধার সঙ্গে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। সেদিনে তুমি সে বেদি গ্রহণ করলে না, জীবন ভরে সেইখানে চলছে আমার পূজা আরতি। হঠাৎ মনে পড়ে গেল 15 বছর আগেকার কথা, তোমার জ্বর হয়েছিল। বহু সাধনার পর আমার তৃষিত দুটি কর তোমার শুভ্র সুন্দর ললাট স্পর্শ করতে পেরেছিল। তোমার সেই তপ্ত ললাটের স্পর্শ যেন আজও অনুভব করতে পারি, মনে হয় যেন কালকের কথা। মহাকাল সে স্মৃতি মুছে ফেলতে পারলে না। আজ চলেছে জীবনের অস্তমান দিনের শেষ রশ্মি ধরে ভাটা স্রোতে, তোমার ক্ষমতা নেই সে পথ থেকে ফেরানোর, আর তার চেষ্টা করো না। তোমাকে লেখা এই আমার প্রথম ও শেষ চিঠি। যেখানেই থাকি বিশ্বাস করো আমার অক্ষয় আশীর্বাদী কবচ তোমায় ঘিরে থাকবে। তুমি সুখী হও, শান্তি পাও, এই প্রার্থনা। আমায় যত মন্দ বলে বিশ্বাস করো আমি তত মন্দ নই, এই আমার শেষ কৈফিয়ত। ইতি নিত্য শুভার্থী কাজী নজরুল ইসলাম। Yeah.